হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আজকে কিন্তু আমি একটা মানে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো খুব মজাদার একটা জিনিস বানাবো তোমরা দেখতে থাকো বুঝতে পারবে তো আজকে আমি বাজারে গেছিলাম বাজার থেকে আসলাম তো বাজারে গিয়ে আমি যে পর্দা কিনেছি যে পর্দাগুলো কিনেছি তোমাদের বলেছিলাম আমি পর্দাগুলো চেঞ্জ করবো আর যখন চেঞ্জ করবো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো আমি কিন্তু দরজার পর্দাটা পাইনি মানে ম্যাচিং পাইনি অন্যরকম ছিল বলেছে রবিবারে এনে দেবে শুধু চানালারগুলোই এনেছি আর রবিবারে গিয়ে আবার দরজারগুলো নিয়ে আসব। তো চলো আমরা চলে যাই এই দেখো আমি এখানে হচ্ছে ময়দা মাখছি ময়দার সাথে অল্প আটা নিয়েছি লবণ আর সাদা তেল দিয়ে একটু ভালো করে ময়ান দিয়ে তারপরে একটু নরম করে মেখে নিচ্ছি আমি আজকে বানাবো এগরোল তো এগুলো জন্য আমি ময়দাটা ভালো করে নরম করে মেখে নিচ্ছি তারপরে আমি সব কিছু কাটাকাটি করব যা যা লাগবে আমি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। দেন দেখি কতটুকু শেয়ার করতে পারি তো এই দেখো ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে তাহলে চলো পরের স্টেপে চলে যাই তা আমি এখানে পেঁয়াজ গাজর আর শশা গাজর আর শশাটা হলো কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজটা কিন্তু কুচোয় নেই পেঁয়াজটা কিন্তু আমি একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর গাজর আর শশাটাকে আমি যে মেশিন দিয়ে কুচিয়ে নিয়েছি আর এখানে যে রুটিটা হচ্ছে এটা কিন্তু খুবই পাতলা বেলতে হয় এই যে কিছুটা হয়ে গেছে খুবই পাতলা বেলতে হয় তো এটা পাতলা বেলে হালকা করে ভেজে নিলেই হয়ে যায় তারপরে আমরা ডিমটাকে লবণ দিয়ে গুলিয়ে এখানে আমি এখন কিছু জিনিস মিক্স করব তবে সসটা দেওয়ার আগে কিছুটা তুলে রাখবো কারণ পুচকি সস খায় না তো আর আমাদেরগুলো আমরা সস দিয়ে মেখে নেবো এখানে আমি কিছু জিনিস মিক্সটা করে নিই তারপরে বলছি আমি কী কী দিলাম তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে আমি এখানে কি কী মিক্স করব। আমি সব কিছু একবারে রেডি করে নিচ্ছি তাহলে সুবিধা হবে তোমাদেরকে দেখাতে তো এখানে আমি লবণ দিয়ে দেব লবণটা কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না যেহেতু এখানে সস পড়বে সসের মধ্যেও তো লবণ থাকে লবণটা বেশি দিলে কিন্তু মানে সসেরও লবণ থাকে তো লবণটা বেশি হয়ে যায় তো পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দেব তো শুধু লবণটা দিয়ে মেখেই আমি কিন্তু তুলে রাখবো পুচকির জন্য আর আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি কারণ হচ্ছে কাঁচা লঙ্কা দিলে মানে মুখে পড়লে খুব ঝাল লাগে কেউই খেতে পারে না মানে আমার হাজবেন্ডও খেতে পারে না মনাও খেতে পারে না আর পুচকি তো পারেই না আমারও কিন্তু একটু অসুবিধা হয় ওই কাঁচা লঙ্কা মুখে পড়লে সেই জন্য আমি এখানে ভাবছি গুঁড়ো দেবো তাহলে তোমার সসেও ঝাল আছে আর সস তো আমি এখানে দু রকম ইউজ করবো একটু ঝাল সসও আছে আর তাহ কিন্তু লঙ্কার মানে গন্ধটা ভালো লাগে যাই হোক কাঁচা লঙ্কাটা আমি এখানে অ্যাড করিনি আমি ফুচকির জন্য এখানে কিছুটা আগে তুলে রাখি তারপরে আমি বাকি জিনিসগুলো এখানে অ্যাড করে দেব ফুচকিরটা আমি তুলে রাখলাম তারপরে এখন আমি আস্তে আস্তে এখানে আমি এখন দেবো হলো টমেটো কেচাপ তা আমি এই যে এখন এটা দিয়ে একটু চামচে করে দিচ্ছি কারণ ফট করে যদি বেশিটা পড়ে যায় এই মানে উপকরণগুলির মধ্যে তাহলে কিন্তু খুবই একটা বাজে ব্যাপার হয়ে যাবে সে আমি কিন্তু কোনো রকম রিস্ক নিলাম না আমি সেই জন্য একটু চামচে করে করে অল্প অল্প করে ঢেলে ঠেলে দিচ্ছি কারণ এখানে তো খুব বেশি হয়ে গেলেও ভালো লাগবে না সব কিছুরই একটা পরিমাণ থাকে পরিমাণ মতোই দিতে হয় কমও ভালো লাগে না বেশিও ভালো লাগে না আর কম হলে একটু মিক্স করে নেওয়া যায় কিন্তু বেশি হলে তো আর কিছু করার উপায় থাকে না তো আমি এখানে টমেটোকে চাপটা দিয়ে দিয়েছি আর এবার আমি দিয়ে দিচ্ছি পাস্তা পাস্তা অ্যান্ড পিজা সস এটা আমি নতুন নিয়েছি এই যে পাস্তা অ্যান্ড পিৎজা সস তো এটা টেস্টটা কিন্তু একদমই আলাদা আমার মনে হয় এটার মধ্যে তেলও ইউজ করে মনে হলো আমার দেখে আর একটু ঝাল হয় তো এটা না দেখতে একদম এই দেখো চাটনি টাইপ এটা একদম চাটনির মতো এটা কিন্তু অনেক কিছুর সাথেই খাওয়া যাবে এটা কিছু কিছু রান্নাতে দিলেও ভালো লাগবে আর বেশি একটু পরোটা বা রুটির সাথে চাটনি হিসেবেও এটা ভালো খাওয়া যাবে ভালো লাগবে যারা ভালোবাসে তো আমি এখানে এটা ছিল বলে দিচ্ছি এটা অপশনাল এটা না দিলেও হয় শুধু টমেটো কেচাপ দিলেও হয় এটা দিতে হবে এমন কোনো কথা নেই এটা আমার কাছে ছিল তাই ভাবলাম যে একটু দিয়ে দিই টেস্টটা একটু আলাদা হবে গোলমরিচটা দিয়ে দেবো গোলমরিচের গুঁড়োটা ভুলেই গেছিলাম তো ওটা আমি এখন একটু কেটে নিচ্ছি কারণ এটা আজকে এনেছি কাটা হয়নি তো একটু গোলমরিচটা দিয়ে দেবো তাহলে গন্ধটা ভালো হবে আর একটু ঝাল ঝালও হবে একটু বেশি করে দিয়ে দিলাম পুচকিটা তো তুলেই রেখেছি তো এবার আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেবো তারপরে আমি পরে ওদিকে ডিম গোলানো আছে ও রুটিটা দিয়ে ভেজে তারপরে এগুলো দিয়ে দেবো দিয়ে পেপার মুড়িয়ে দেবো সত্যিই বাড়িতে করলে কিন্তু খুবই মানে ভালো হয় খেতে তবে আমরা দোকানেটাই বেশি পছন্দ করি কিন্তু বাড়িতে করলেও কিন্তু খুব একটা খারাপ হয় না আর জিনিসটা ভালোও হয় হেলদি হয় কারণ বাড়িতে করলে আমরা বুঝে শুনে করি আর তেলটাও ভালো থাকে তো এই দেখো মিক্স করে নিয়েছি আমি এবার আমি রুটিটার দিকে চলে যাব এই যে ডিম ডিমটা আমি এখানে লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি লাগলে আমি আবার ডিম দেব দেখ আমি গ্যাসে প্যানটা বসিয়ে দিয়েছি একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এবার আমি এখানে ডিমটা দিয়ে দেব তেলটা ভালো করে আমি ছড়িয়ে নিলাম তো এবার আমি লবণ দিয়ে যে ডিমটা গুলিয়ে রেখেছি সেটা আমি ঢেলে দিলাম দেখি কতটা গোল করতে পারি আমি কিন্তু পারি না মানে অমলেট বানাতে খুব একটা আমি ভালো পারি না কিন্তু এটা যেটা সত্যি কথা যেটা পারি সেটা পারি যেটা পারি না সেটা পারি না এই দেখো কীরকম তেরো বাঁকা হয়ে যাচ্ছে আমার হাতে রমলেট ভালো হয় না একদম তো আমার বর ভালো পারে আমি পারি না তো দেখো ওখানে ফাঁকা আছে ভাবছি ওখানে একটু ডিম ঢেলে দিই তাহলে জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যাবে একটু আমি এখানে ডিম ঢেলে দিলাম এবার একটু প্যানটাকে ঘুরিয়ে দেব ব্যাস গোল হয়ে গেল এটা একটু গ্যাসটা দেখো হয়ে আছে একটু হবে এই যে এখন আমি এখানে রুটিটা দিয়ে দেব রুটিটা দিয়ে চেপে চেপে দেব তারপরে একটু হলে উল্টে দিতে হবে উল্টে দিলেই কিন্তু জিনিসটা সুন্দর হয়ে যাবে এই দেখো আমি উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পরে জিনিসটা এরকম হলো তারপরে যে এখানে একটু হলেই এটা নামিয়ে দিতে হবে বেশি না অল্প কারণ রুটিটা আগে কিন্তু করাই ছিল তো আমার রুটিটা একদম রেডি হয়ে গেছে ডিম দিয়ে তো এখন আমি এখানে আমি যে মিক্স করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো সেগুলোও দেওয়া হয়ে গেছে এটাকে আমি এখন রোল করে কাগজ দিয়ে মুড়িয়ে দেব। তাহলেই কিন্তু রেডি আমাদের টেস্টি টেস্টি এগরোল তারপরে খাবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো আমি এগরোল নিয়ে বসে পড়েছি আমি একটু খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে এগ রোলটা দেখতে কেমন হয়েছে দেখো এই যে এরকমভাবে মাঝখানে আমি ওগুলো দিয়ে পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছি বা খুব নরম হয়েছে এগ রোলটা সত্যি খুব টেস্ট হয়েছে দারুণ তো সত্যি খেতে খুব ভালো হয়েছে এই দেখো পুচকি পুচকি পুচকিরটা খাচ্ছে ওরও খুব ভালো লেগেছে ওই দেখো দেখাচ্ছে খুব টেস্ট হয়েছে খুব পাকা গাও পাকা বুড়ি একটা সত্যি দারুণ দারুণ নিজে বানিয়েছি বলে বলছি না আসলেই ভালো হয়েছে যারা যারা বানাওনি তারা চটপট বানিয়ে নাও বাড়িতে বানিয়ে খাও এটা শরীরের পক্ষেও ভালো আর বেশ মন ধরেও খেতে পারবে কারণ বাড়িতে করলে খরচাটা কিন্তু অনেকটা কম হয় আর নিজের ইচ্ছে মতন জিনিসটা দেওয়া যায় বাইরের থেকে ফেরা সেটা হয় না তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাপোর্ট করবে টাটা